নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে খারকোল পাতা বাটা বা ঘ্যাটকোল পাতা বাটা রেসিপি শেয়ার করব। অনেকেই আছেন নিরামিষ খাওয়ার খান, বা যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এই খারকোল পাতা বাটা খাওয়া যেতে পারে, খেতেও কিন্তু দারুণ লাগে। আমি এই নিরামিষ খারকোল পাতা বাটা আজ বাড়িতে কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এখানে দেখুন, দুয়াটি খারকোল পাতা নিয়েছি। পাতাটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাতার যে বোটার অংশটা আছে বা ডাটাটা আছে, সেই ডাটাটা কিন্তু আমি বাদ দিয়েছি, এই রান্নায় ব্যবহার করছি না। তবে আপনারা চাইলে কিন্তু ডাটাটাও এই রান্নায় ব্যবহার করতে পারেন। এবার এই পাতাগুলো একটু কেটে নেব ছোটো করে। গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। খারকোল পাতা বাটা বা যে কোনো বাটা ভর্তা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে, তবে আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করবেন। এই সব কিছু দিয়ে দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এখানে কিন্তু তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবার কেটে রাখা খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পাতাগুলো মজে গেলে দেখবেন একদম অল্প একটু হয়ে যাবে, দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে। এবার কড়াইটা ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না হতে দেব, তাহলে পাতাগুলো সেদ্ধও হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে, দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি, পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই পাতাগুলো কড়াইয়ের থেকে নামিয়ে একটা অন্য পাত্রে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। এটা যেহেতু একদম শুকনো হয়ে গেছে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে যাওয়ার পর বেটে রাখা খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতাটা এখানে দিয়ে দিলাম। খুবই সামান্য জল দিয়ে কিন্তু আমি বেটে নিয়েছি, আর শিলে বাটলে জলেরও প্রয়োজন হয় না, যেহেতু মিক্সিতে বেটেছি সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি, লবণ আগেই দিয়ে দিয়েছি। এই রান্নায় লবণ এবং চিনির টেস্টটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হয়, তবেই এই বাটা বা ভর্তা খেতে ভীষণই ভালো লাগে। আর কিছুই দেওয়ার নেই এখানে। এবার নাড়াচাড়া করে যে জল ভাবটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। দেখুন জল ভাবটা একদমই শুকিয়ে গেছে, একটা দলার মতো হয়ে গেছে, কড়াইর থেকে আলাদা হয়ে গেছে। কিন্তু লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে। আরও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একদম শুকনো শুকনো করে নিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা আমার রান্না করা হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বাটা। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা তেলটা কড়াইয়ের মধ্যে দিয়েও নেড়ে চেড়ে নিতে পারতেন, তবে আমি এই প্লেটের ওপরেই রেখে তারপরে দিচ্ছি। একদম কাঁচা গন্ধটা খুব সুন্দর বেরোবে, খেতে ভীষণই ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষভাবে তৈরি খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বাটা। ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, যে কোনো নিরামিষ দিনে এইভাবেও কিন্তু এই পাতা বাটা করে খেতে পারেন। অনেকেই রসুন দিয়ে এই পাতা বাটা করে থাকেন, আমিও করি, তবে রসুন যদি দিতেই হয় তবে যখন কালো জিরে লঙ্কা শুকনো খোলায় ভেজে নিচ্ছিলাম তখনই কিন্তু ওর মধ্যে রসুন দিয়ে দিতে হবে। রসুনটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে একই পদ্ধতিতে পুরো রান্নাটা করে নিতে হবে। এখানে আমি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাটা আগুনে পুড়িয়ে রান্না হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই ভর্তাটা বা এই বাটাটা খেতে আরও দারুণ লাগবে, একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে, খেতে ভীষণই ভালো লাগবে। আমার আজকের এই খারকোল পাতার বাটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন,
আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।